আসসালামু আলাইকুম এনআইভেস হোম স্কুলে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আশরাফ উল্লাহ, বাংলা বিষয়ের সহকারী শিক্ষক, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম শ্রেণীর আজকের বিষয় বাংলা, পাঠ নম্বর 3, বাড়ির কাজ 1, বিষয়বস্তু শূন্যস্থান পূরণ। আজকে আমরা কাক ও কলসি গল্প থেকে শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। তোমাদের এর আগের ক্লাসে আমি কাক ও কলসি গল্পটি আলোচনা করেছি, আজকে সেখান থেকে আমি এখানে 5টি শূন্যস্থান পূরণ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা, আমি আশা করি তোমরা এই গল্পটি পড়েছো এবং বুঝতে পেরেছো। আমি এখান থেকেই 5টি শূন্যস্থান এখানে নিয়েছি। দেখো, খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, ক সংখ্যক দিয়ে আছে মাঠের ওপারে ঘন বন, মাঠের ওপারে ঘন বন। এই যে গল্পে প্রথমে আছে এখানে বড় একটা মাঠ, মাঠের ওপারে ঘন বন, এই যেখানে একটা আমরা বড় মাঠ দেখতে পাচ্ছি এবং এখানে একটি ঘন বন দেখতে পাচ্ছি, ঠিক এখানে প্রথমটি দেওয়া আছে মাঠের ওপারে ঘন বন। এটি তোমাদের এখানে থাকবে না, এটি তোমাদের পূরণ করতে হবে, মাঠের ওপারে ঘন বন। খসংখ্যক দিয়ে আছে কাক খাবারের খোঁজে বনে যেতে চাইল। এই যে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি সে খাবারের খোঁজে বনে যেতে চাইল, সে বলতে এখানে কাক বোঝাচ্ছে যে কাক খাবারের খোঁজে বনে যেতে চাইল। এই শব্দটি তোমাদের থাকবে না এখানে, এটি তোমাদের পূরণ করতে হবে। গ সংখ্যক আছে কাক উড়ে গিয়ে বসলো কলসির উপর, কাক উড়ে গিয়ে বসলো কলসির উপর। এখানে আমরা দেখতে পাচ্ছি যে উড়ে গিয়ে বসলো কলসির উপর, উড়ে গিয়ে বসলো কলসির উপর, কাক উড়ে গিয়ে বসলো কলসির উপর। তোমাদের এখানে এই শব্দটি থাকবে না, এটি তোমাদের পূরণ করতে হবে, কাক উড়ে গিয়ে বসলো কলসির উপর। ঘ সংখ্যক দিয়ে আছে উঠতে উঠতে কাকের খুব পিপাসা পেলো, উঠতে উঠতে কাকের খুব পিপাসা পেলো, যে আমরা এখানে দেখতে পাচ্ছি উঠতে উঠতে তার খুব পিপাসা পেলো। এখানে তোমাদের পিপাসা শব্দটি থাকবে না, তোমাদের এটি লিখতে হবে উঠতে উঠতে কাকের খুব পিপাসা পেল। ও সংখ্যক দেওয়া আছে কাক খুশি মনে ডানা ঝাড়া দিল। প্রিয় শিক্ষার্থীরা, সবার শেষে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এখানে দেওয়া আছে কাক খুশি মনে ডানা ঝাড়া দিল, এখানে ঝাড়া শব্দটি থাকবে না, তোমাদের এটি লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথম থেকে আরেকবার তোমাদের পড়ে শোনাচ্ছি। ক সংখ্যক দেওয়া আছে মাঠের ওপারে ঘন বন, মাঠের ওপারে ঘন বন, এই শব্দটি তোমাদের থাকবে না, এটি লিখতে হবে। খ সংখ্যক দেওয়া আছে কাক খাবারের খোঁজে বনে যেতে চাইল, কাক খাবারের খোঁজে বনে যেতে চাইল। গ সংখ্যক কাক উড়ে গিয়ে বসলো কলসির উপর, ঘ সংখ্যক উড়তে উড়তে কাকের খুব পিপাসা পেল, ও সংখ্যক কাক খুশি মনে ডানা ঝাড়া দিল। এই যে এখানে তোমাদের এই শব্দটি এখানে একটা, এখানে এখানে এগুলো তোমাদের থাকবে না, এগুলো তোমাদের পূরণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের প্রথম বাড়ির কাজ থাকবে, বাড়ির কাজ প্রতি শনিবার স্কুলে জমা নেওয়া হয়, তোমরা অবশ্যই বাড়ির কাজ জমা দিবে সবাই। আর এখানে তোমরা অবশ্যই পুরো বাক্যটি লিখবে, বাড়ির কাজ করার সময় এখানে পুরো বাক্যটি লিখবে, কখনোই একটি শব্দে উত্তর করবে না। যেমন দিয়ে আছে এখানে মাঠের উপরে ঘন বন, শুধু ঘন এটি লিখলে হবে না, তোমরা লিখবে পুরো বাক্যটি, যে মাঠের উপরে ঘন বন, কাক খাবারে খোঁজে বনে যেতে চাইলো, ঠিকই হয় পুরো বাক্যটি লিখবে বা একটি শব্দ কখনো লিখবে না। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আজকে ক্লাসে, আমার এখানে মোবাইল নম্বর দেওয়া আছে, আমাকে ফোন করবে। সবাই ভালো থেকো, সুস্থ করো, আর অবশ্যই তোমরা বাড়ির কাজ জমা দেবে। আবার দেখাবে অন্য কোনো ক্লাসে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।